পবিত্র শিক্ষকতা নিযুক্ত এই শিক্ষায়তনের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, শিক্ষানবিশ ছাত্রীরা এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন, গুণীজন সম্বর্ধনা এ সম্পর্কে কিছু বলেছেন, তা আমি বলতে চাই আমি গুণীজনের মধ্যে নেই, কিন্তু বাঘের চর্মে ছাগল শাবককে দেওয়া হলে সেও বাঘের মতো দেখা, এ হিসাবে আমি গুণীজনদের মধ্যে পরিগণিত হয়েছি, আসলে আমি গুণীজন নই। তো আমি অত্যন্ত খুশি যে ইন্দ্রকুমারী চক্রবর্তী মহোদয়ার স্মৃতি মঞ্চ দেওয়া হয়েছে, বাস্তবিক এটি আরো আগে দেওয়া উচিত ছিল, যাই হোক হয়ে গিয়েছি আর কোনো কথা নেই, অত্যন্ত সুখের বিষয় যে সময় মেয়েদের কোনো স্কুল ছিল না সেই সময় এই পরিবারের লোকজন মেয়েদের জন্য এক্সক্লুসিভলি একটা স্কুল দিয়ে মেয়েদের শিক্ষার প্রসার ঘটিয়েছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা সবার উচিত। আর যারা এখানে শিক্ষকতা করছেন কিংবা তো যারা পড়াশোনা করছেন এই শিক্ষা অথবা এই বিদ্যালয়ের গুণেই করছেন এবং এই বিদ্যালয় দ্বারাই আপনারা শিক্ষার আলো দেখতে পাচ্ছেন, তো মানুষ শিক্ষার জন্য মানুষের চেষ্টা করা উচিত এবং শিক্ষিত হওয়া উচিত, বিশেষত মেয়েদের শিক্ষা ইয়া অতি গৌরবের বিষয়, মেয়ে এবং ছেলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলে এবং শিক্ষিত হয় তাহলে সমাজ জাতি ধর্ম সমাজ জাতি দেশ উন্নতি লাভ করে। তো আমরা কিছু জানি এবং কিছু জানি না, যেমন একটা কথা অবশ্য অপ্রাসঙ্গিক হবে না, যেমন একটা শব্দ পানি, পানি যখন আমি বলি তখন কেউ কেউ মনে করেন পানি শব্দটা মুসলমানদের ভাষা, তো জল যখন ব্যবহার করে তখন অন্যরা বুঝেন এই শব্দটা হিন্দুদের ভাষা, কিন্তু জানা উচিত পানিও সংস্কৃত এবং জলও সংস্কৃত। পানি শব্দটা কবিতা সুরদার যারা ছিলেন কবিতা কবি তারা বলে দিয়েছেন, সুতরাং পানি শব্দটা সংস্কৃত এবং জল শব্দটা সংস্কৃত, তা আমাদের জানার ভুল, তো আমরা জানি না। তো যদি এই শিক্ষা হতো না হতো তাহলে আমরা জানতাম না, আমাদের তার দিকে লক্ষ্য করা একান্ত প্রয়োজন। তো এই স্কুল স্কুলের যে শিক্ষাদান চলছে যার দ্বারা আমাদের মধ্যে একটা আলুর ছড়া ছড়িয়ে পড়ছে এবং আমাদের মেয়েরা শিক্ষিত হয়ে আমাদের সমাজকে উন্নীত করবে ইয়া অতি সুখের বিষয়। আর একটু কথা অবশ্য ইয়া একটু কঠিন শব্দ হবে, হয়তো আপনারা সবাই তা জানেন না বা জানলেও খুব ভালোভাবে ব্যবহার করেন না। মাইকেল মধুসূদন দত্ত তাকে আপনারা চেনেন, যেহেতু এখানে সবাই শিক্ষিত, মাইকেল মধুসূদন দত্ত তিনি ঢাকায় একবার একটি বক্তৃতা দিয়েছিলেন, বক্তৃতার লম্ব ছিল 100 পদ, সেই বক্তৃতা তিনি বলেছিলেন আমি সাহেব হওয়ার জন্য অনেক কিছু করেছি, এমনি করেছি সেমনি করেছি, কিন্তু আমি বাঙালি হতে পারিনি, আমি বাঙাল কারণ আমার বাটি যশু হল, কতটা ভালোভাবে নিবেন, কিন্তু তিনি বলেছিলেন আমি বাঙাল বাঙালি নয় আমার বাটি যশু। সুতরাং আজ এই যে শব্দ বাঙাল, এই শব্দটা
অনেক সময় ব্যবহার হয় এবং একটা সমাজে বিশৃঙ্খলা। সাইকেল মধুর হোসেন দত্তের মতো একজন কমিউনিটি তিনি বলে আমি শুদ্ধ বাঙালি নই, আমি বাঙাল, তাহলে আর অসুবিধা কোথায়? তো আমাদেরকে জানতে হবে, আমাদের জানা উচিত আমাদের কিছু নেই, জানি না। এবং ছাত্রছাত্রীরা আজকাল বেশিরভাগ নোট ব্যবহার করে, এই নোট দিয়ে তাদের চলে যায়, কারণ তারা বিশ্বাস করে আমি নোট দিয়ে যদি পাস করি এবং একটা চাকরি পেয়ে যাই তাহলে তো আমার সব চলে যাবে। কিন্তু আসলে বিজ্ঞান এবং জ্ঞানী দুটো শব্দের মধ্যে ফারাক আছে। আপনি বিজ্ঞান হতে পারেন বই পড়ে, কিন্তু জ্ঞানী হতে পারবেন না। ইফ ইউ গো বিটুইন দ্য টু লাইফ অ্যান্ড পুট অ্যাকোয়ার সামথিং ফ্রম দিস লাইফ ক্যান ইউ আর কোল্ড জ্ঞানী। যদি আপনি কোনো কিছু করেন এবং একটাকে কিছু করে সংগ্রহ করেন তাহলে আপনাকে জ্ঞানী বলা হবে। বিজ্ঞান হয়তো আপনি এম এ পাস, এম ফিল, ডক্টরেট করেছেন, এম কম করেছেন, তাহলে অন্য কথা। তো আমাদের মধ্যে এখন জ্ঞানীর অভাব, বিদ্যা যথেষ্ট আছে, এই জ্ঞানের অভাব থাকার দরুন আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রবেশিকা পাস করতে পারেননি, কিন্তু তার বই গীতাঞ্জলি এম এ পাস করা, সাতবার প্রবেশিকা প্রবেশিকা হলে কি লেখা লিখি দেবি কি মুখ কপাল। তো তিনি পারেননি, হলে কি হবে, তিনি কিন্তু জ্ঞান ছিলেন, যার কারণে তার সমস্ত বইগুলা এই গীতাঞ্জলি বইটা সমস্ত এম এ পরীক্ষায় পড়া হয়ে থাকে। তো আপনাকে আমাকে তিনি জ্ঞান দিয়ে গেছে না। আমিও তোমাদেরকে বলছি, ছাত্রীদেরকে, তোমরা তোমাদের শিক্ষক শিক্ষক শিক্ষিকাকে মায়ের মতো বাবার মতো দেখো। তিনটা জিনিসের যদি তোমরা সমাধান করো তাহলে তোমরা জ্ঞান পাবে। নতুবা প্রথমত শিক্ষিকাকে তোমার মা বলবে, ইনি তোমার আত্মিক মা, আত্মার মা। শিক্ষককে তোমার বাবা বলবে, কখনো তাদের ছায়া মারাবে না, নতুবা তুমি শিক্ষা পাবে না। তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করবে না, নতুবা তুমি শিক্ষা লাভ করতে পারবে না। বইকে সম্মান করবে, আমি বই তোমার মাধ্যম শিক্ষা। এবং কলমকে তুমি সম্মান করবে, আমি কলম দিয়েই সমস্ত কিছু। এজন্য পূর্বেকার সময়ে কলমের জায়গা ছিল মানুষের হৃদয়ের পাশে, আজকাল কলম চলে গিয়েছে প্যান্টের ব্যাক পকেটে, তাই শিক্ষাও চলে গিয়েছে প্যান্টের পিছন দিকে। এবং মানুষের মধ্যে শিকার শিক্ষার আলোটা খুব ভালো নেই, ভূমিকার যথেষ্ট। এখানে আমারও শহরে আমি চলে যাবো, আমি অনুরোধ করে আমার প্রেসিডেন্ট মহোদয় এবং প্রিন্সিপাল মহোদয়কে বলে আমি সময় নিয়েছি, তো আমারও সময় নেই, আমি চলে যাবো। এইটুকু তোমাদেরকে বলে যাই যে তোমরা শিক্ষার জন্য এসেছো, যদি তোমরা বাড়িতে থাকতে তাহলে তোমাদের মাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তোমাদের মা অনেক কষ্ট সহ্য করেও তোমাদের চোখে পাঠিয়েছেন এখানে শিক্ষা গ্রহণের জন্য। তোমরা শিক্ষিত হবে, তোমরা শিক্ষিত হবে এবং এই শিক্ষা দিয়ে তোমরা সমাজকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, সমাজ তোমাদের দ্বারা উপকৃত হবে। এবং আমি অত্যন্ত খুশি যে এই ইন্দ্রকুমার চক্রবর্তী স্মৃতি মঞ্চখানায় একজন মানুষের প্রতি একটা কৃতজ্ঞতা করা হলো, এই পরিবারের প্রতি একটা কৃতজ্ঞতা করা হলো। বহুত মানুষ জানেনি না যে ইন্দ্রকুমারী গার্লস হাই স্কুল এবং হাই স্কুল হয়েছে, সে হেচ কি এই বসে আছেন আমার চক্রবর্তী মহোদয়, তাদের এই বংশধরদের স্কুল হলো একা। তো আমি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি। এবং যারা এই 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 ঘূর্ণিঝড় সম্পর্কটা কিংবা যে স্কুলের প্ল্যাটিনাম সেরিমনিকে করার জন্য আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যে আমরা সবাইকে কিছু একটা জিনিস জানার জন্য এরা এখানে নিয়ে এসেছেন। এই বলে আমি আমার বক্তব্য পরিসমাপ্তি করছি।